আসসালামু আলাইকুম, আমি আছি সুহেল ভুঁইয়া স্যার আপনাদের সাথে। হ্যাঁ, দীর্ঘদিন পরে আসলাম। আপনারা ভয় পেয়েছিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের ভালোবাসার কারণে আসা, মূলত আসা আর কি, যেহেতু কমিটমেন্ট দিয়েছিলাম ইনশাল্লাহ। তো আপনাদের সবাইকে ঈদ মুবারক, আপনারা কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর আজকে হচ্ছে আমি জেরান এবং পার্টিসিপল পড়াবো সর্বোচ্চ 10 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 10 সেকেন্ড। জেরান এবং পার্টিসিপল, জেরান এবং পার্টিসিপল বাংলাদেশে অন্যান্য টিচার এবং কোচিং এবং বইগুলো যেভাবে পড়ায়, আমার কাছে মনে হয় না যে এক একবার পড়ায় আর কি, বাট অনেক বিস্তারিত পড়ায়। জেরান পার্টিসিপল থেকে প্রাইমারি পরীক্ষায় এবং বিসিএস পরীক্ষায় অনেকগুলো কোশ্চেন আসে। তো ইনশাল্লাহ জেরান এবং পার্টিসিপল ইনশাল্লাহ আজকে আমরা মাত্র 10 সেকেন্ডের মধ্যে শিখব। আজকের পরে জেরান্ড এবং পার্টিসিপল আপনাদের কখনোই ভুল হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এজন্য সখিনা সারের সাথে থাকুন, ঠিক আছে? ওকে, জেরান পার্টিসিপল, জেরান পার্টিসিপল, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে জেরান মানে কি? ভার প্লাস আইএনজি। পার্টিসিপল মানে কি? ভার প্লাস আইএনজি। আমি বলেছিলাম জেরান এবং পার্টিসিপল মাত্র 10 সেকেন্ডে শেষ করব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, জেরান মানে কি? ভার প্লাস আইএনজি। পার্টিসিপল কি? ভার প্লাস আইএনজি। স্যার তাহলে কোনটা জেরান, কোনটা পার্টিসিপল? দুইটাই কি জেরান, দুইটাই কি পার্টিসিপল? না, জেরান পার্টিসিপল তিনবার একদম শর্টকাট টেকনিক, একদম সহজ কথা। জেরান হলো মিথ্যা কথা, জেরান হলো মিথ্যা কথা। পার্টিসিপল সত্য কথা, পার্টিসিপল সত্য কথা। আপনারা একটু বিগত প্রাইমারি কোশ্চেনগুলো একটু খেয়াল করে দেখবেন, জেরান পার্টিসিপল থেকে একটা দুইটা, একটা দুইটা থাকে, এবং বিশেষ পরীক্ষা পর্যন্ত জেরান পার্টিসিপল থেকে দুই তিনটা কোশ্চেন থাকে। তাহলে হচ্ছে টেকনিকটা কি? টেকনিকটা হলো জেরান মিথ্যা কথা, পার্টিসিপল সত্য কথা, আমাদের শেষ, একদম সহজ কথা, আমাদের জেরান পার্টিসিপল শেষ। এবার আমরা প্র্যাকটিস করি ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, ওকে, আমরা একটু প্র্যাকটিস করি। দেখি আমরা এক নম্বরে সুইমিং গার্ল, সুইমিং গার্ল, সুইমিং গার্ল। দুই নম্বরে হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুল। তিন নম্বরে হচ্ছে রানিং, রানিং গার্ল, রানিং গার্ল। চার নম্বরে হচ্ছে ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক, STIC, ওয়াকিং স্টিক। পাঁচ নম্বর হচ্ছে স্লিপিং ডগ, স্লিপিং ডগ। ছয় নম্বর হচ্ছে রাইটিং পেন, রাইটিং পেন। আচ্ছা, আমাদের কিন্তু জেরান পার্টিসিপল শেষ ইনশাল্লাহ। কিভাবে একটু আমরা দেখি। আমি বলেছিলাম জেরান হলো মিথ্যা কথা, পার্টিসিপল সত্য কথা। একটু আমরা দেখি, নাও উই ক্যান প্র্যাকটিস। এক নম্বরে, এক নম্বর কি আছে? সুইমিং গার্ল। কি আছে? সুইমিং গার্ল। আমরা একটু মিলাই তো, গার্ল ইজ সুইমিং, মেয়েরা কি সাঁতার কাটতে পারে, সত্য কথা। এটা কি হবে? পার্টিসিপল। দুই নম্বর হচ্ছে কি? সুইমিং পুল, সুইমিং পুল, পুল ইজ সুইমিং, পুল সাঁতার কাটতেছে, মিথ্যা কথা। এটা কি হবে? জেরান হবে, এটা হবে জেরান। তিন নম্বরে কি আছে? রানিং গার্ল, রানিং গার্ল, গার্ল ইজ রানিং,
মেয়েটি দৌড়াচ্ছে, সত্য কথা। সত্য কথা হলে কি হবে? পার্টিসিপল। চার নাম্বার কি আছে? ওয়াকিং স্টিক। ওয়াকিং স্টিক মানে কি? হাঁটার যে লাঠি। তাহলে কি হবে? স্টিক ইজ ওয়াকিং, লাঠি হাঁটতেছে। মিথ্যা কথা। মিথ্যা কথা হলে কি হবে? জেরান্ড হবে। স্লিপিং ডগ, স্লিপিং ডগ, ডগ ইজ স্লিপিং, কুকুর ঘুমাচ্ছে। সত্য কথা। সত্য কথা হলে কি হবে? পার্টিসিপল। রাইটিং পেন, পেন ইজ রাইটিং, কলম লিখতেছে। কলম কি লিখতেছে নাকি সখিনা লিখতেছে? কলম তো কখনোই লিখতে পারে না। মিথ্যা কথা। মিথ্যা কথা হলে কি হবে? জেরান্ড হবে। বোঝা গেল? ওকে, আমি একটা কথা বলে দেই, জেরান্ড এবং পার্টিসিপল আজকে আমাদের লার্নিং স্কুলে ক্লাসটা দেখার পরে ইনশাল্লাহ জেরান্ড এবং পার্টিসিপল আপনাদের কখনোই প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।